So, hey guys. Good morning bola cholbe na? To good noon. Ekhon good noon bole to? Naki good afternoon. Ekhon baje 1:30. Okay. কি যেন বলে সাড়ে একটাকে দেড়টা ওকে এখন বাজে দেড়টা আমি উঠেছিলাম সকাল 7:00-8:00 সময় তখন থেকে উঠে যোগা তারপরে ফোন নিয়ে ঘাটতে ঘাটতে বন্ধুদের সাথে বকবক করতে করতে পড়াতে তো এখন বেজে গেছে 1:30 এখন আমি খাবো কিন্তু আমাদের টেবিলেতে তিনটে চেয়ার দাদু মা আর বনু খাচ্ছে তাই আমি বসে আমি কুকি শুনে এসেছি এখন খেলা করছি তো একটু পরে ওদের খাওয়াই যাবে তারপরে খাবো আজকে টেস্টি টেস্টি খাবার বিকজ আজকে সানডে সানডেতে বেশি টেস্টি টেস্টি খাবার খেতে ভালোই লাগে হ্যাঁ না কি দেখছো তুমি কি দেখছো কি দেখছো তুমি দেখবে না লজ্জা পেয়ে গেছে দেখো একটু হাই বলে দাও হাই বলো হাই 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 না গিয়ে নয় এখানে এই তো এখানে শান্তিতে ঘুমাচ্ছে কারণ কোকো সোনা ওকে ঘুমাতে দেয় না ডেকে ডেকে তুলবে তুলে জোরজবস্তি বলবে খেলতে না খেললে মারবে তো এখন তাই জন্য ওকে ঘুমাতে দিয়েছি ওখানে শান্তিতে ঘুমাচ্ছে কোলাই শুনে কি মাসুম লাগছে সানডে মাই লাঞ্চ টাটা তো আমি শেষ করে আসবো সবাই লাঞ্চ করার আগে বাথ না আর আমি লাঞ্চ করার পর বাথ নি মানে এটা প্রত্যেক দিন হয় না মাঝে মাঝে হয় দেরি হয়ে যায় কখনো খুব আলস বলে আমি প্রচণ্ড আলসি অলস অলস বলে এমন হয় তো রুমটা মেসি হয়ে থাকে সারা জীবন এখনো হয়ে আছে সো ইগনোর প্লিজ তো আমি বাথ নিয়ে আসছি হয়ে গেল আমার বাথ কমপ্লিট বাট কত গরম পড়ে গেছে মানে আমি জাস্ট বাথ নিয়ে ছাদে এসেছি চুলটা শুকানোর জন্য আমি তো লিটারালি ঘামতে শুরু করে দিয়েছি তো আমি এখন নিচে যাবো এখন 9:00 3:30 এমন কিছু হবে তো আমি এখন একটু রেস্ট নেবো তারপরে কিছু ফটো ক্লিক করার আছে আমার তো তখন দেখাবো অন্য বাড়িতে দিদিরা বনুদেরকে চুল বেঁধে দেয় এখানে বনু দিদিকে রেডি করছে ফটো ক্লিক করার জন্য আর বনু নিজে নিজের হেয়ার স্টাইলটা কি সুন্দর করছে ওর হেয়ারটা এতটা মানে বড়ই বাট ও কিছু একটা করে মানে 5 মিনিট ক্রাফ্টস বা কিছু তো কিছু দেখে এমন করেছে আজকে আমার পুরো লুকটা ক্রিয়েট করেছে ইনি আজকে আমার ট্রাইপড ইনি ও আর রোদ্র ভালো আছে হয়ে যাবে এবি দে ফটোশুট করে দে হ্যাঁ হয়ে গেছে স্টার্ট হ্যাঁ পুরো আসছি আমি না পুরো না এখান থেকে এতটা তার থেকে একটু বেশি একটু উপরে ওকে তো আমার স্লোমো পিক ক্লিক দুটোই আমার করে দিয়েছে ক্যামেরাম্যান মানে যে আজকে আমার ট্রাইপড মেকআপ আর্টিস্ট রেডি করেছে আমি শুনেছি যে আশেপাশে
ব্যাপারটা হলো যে আমার ছাদের আশেপাশে কিছু দাদা ভাই মানে কিছু ছেলেরা আছে যারা আমার দিকে দেখছে, ফ্ল্যাট থেকেও কিছু কিছু লোক দেখছে। আমি লজ্জা পাচ্ছি, অ্যাকচুয়ালি ব্যাপার হলো আমি লজ্জা পাচ্ছি, এই জন্য হেসে বেঁচে পারবো। ওকে ইগনোর। তো রূপালি এসেছে, একটা জিনিস নোটিস করলাম, সেটা আমিও ফ্রক পরেছি। মুন্ডু দেখা, এরা দুজনে ফ্রক পরেছে, আর এরা দুজন বেস্ট ফ্রেন্ড। ড্রেস আর প্রিন্ট দেখো, প্রিন্ট দেখো সেম সেম, বাট আমারও হোয়াইট আছে, ব্লু আছে। আমার সাথে হাফ করবি? হয়ে গেছে আমাদের ম্যাক্স করা, এবার করবো আমরা পেট ভোজন। হে গাইস, ক্যান ইউ লাইক মাই ভিডিও? ক্যান ইউ লাইক মি? সো হোয়াই ইউ ফুল লেট? নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও অ্যান্ড থ্রু ইউর কমেন্টস ইন মাই কমেন্ট বক্স। কত ইংলিশ বললাম না আমি, কিছু ট্রাই করছিলাম আমার ইংলিশটাকে বেটার করার। যদি কিছু ভুল বলে থাকি সেটা কমেন্টে বলো। আর একটা বড় প্রবলেম হয়ে গেছে, যেটা হলো আজকে মঙ্গলবার আর আমার ব্লগটা ছিল সানডে। ওকে, তো ইটস ওকে, আমি এই কিছুদিন ধরে একটু একটু করে আমি সেদিনকেই বলেছিলাম সানডে ব্লগটা এন্ড করার আগে যে আমার তবিয়ত খারাপ, আমার বোনু আমার অয়েল ম্যাসাজ করে দিচ্ছিলো পিঠে বুকে। আমি তখন বলেছিলাম যে আমার তবিয়তটা খারাপ হয়ে যাচ্ছে হঠাৎই, মানে ম্যাসাজই হয় মাসাজই হয়, বাট ঠিক আছে আমি আপলোড করার চেষ্টা করে দেবো তাড়াতাড়ি, পুরো এডিট করে আমার আজকে সম্ভব হবে না আপলোড করা। আর আজকে মঙ্গলবার, এই কদিন ধরে একটু একটু করে এডিট করছিলাম, ভাবছিলাম ওকে করে দেবো পোস্ট, বাট হয়ে ওঠেনি। আজকে পুরো এডিট কমপ্লিট করেছি, করে ডাউনলোড করতে যাচ্ছিলাম অ্যাপ থেকে, তো দেখছি স্টোরেজ ফুল দেখাচ্ছে, তো আমি এবার আলতু ফালতু ভিডিও ফটো স্ক্রিনশট যত যা ছিল সব ডিলিট করছিলাম, করে দিয়েছি। আর যেখানে স্টোরেজে থাকে ডিলিট হওয়ার পরে সেখান থেকেও ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, দেখ ডাউনলোড করেছি, করে আপলোড করতে যাচ্ছি লাস্ট চেক করার জন্য। আবার ভিডিওটা অন করেছি, লাস্ট চেক যেন ব্ল্যাক আউট, মানে এটা কি ব্ল্যাক আউট কেন? তারপরে এডিট অ্যাপে গিয়ে দেখছি ডিলিট হয়ে গেছে আমার ভিডিওগুলো, দেন শিট। তো কত মজা করেছিলাম, তিনটে ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, দুটো হলো যে এসেছিল রূপালি, তারপরে আমরা স্ন্যাক্স পার্টি করবো বলে বেরিয়েছিলাম বাইরে, কিছু স্ন্যাক্স কিনতে যাবো 20 টাকা রিভার্স, কিছু কুরকুরে চিপস আমি কিনতে যাবো। তো খুব মজা করছিল, আমরা এত মজা করেছি না, ওই ক্লিপসগুলো আর প্রচণ্ড মেমোরেবল ছিল, বাট ডিলিট হয়ে গেল। আর এই লাস্টে যাতে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি অ্যালবামটা করে দেবো তাতেই, আর অয়েল ম্যাসাজ হচ্ছিলো, তবিয়ত খুবই খারাপ হয়ে গেছিলো, মানে আমার ভয়েস আর আমার ফেসটা জাস্ট দেখাচ্ছিল রি, একটু আগে যে মেয়েটা এত লাফালাফি হাসাহাসি করছিল হঠাৎ কী হয়ে গেল, এরকম ব্যাপার ছিল। বাট ওকে, ভিডিওটা এন্ড করছি, টাটা বাই বাই। এত এত কেলটেনেস হচ্ছে না, ওকে বাই, আমার নেক্সট ব্লগ বানাবো, বাট এবার যেন ঠিক না করি। সরি, টুইং 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 টুইং, ওকে।